আল্লাহ 14,000-এর কাছে হয়ে গেল। আল্লাহ একটা দুটো তিনটে নয় 14,000 মানুষ মারা গেল আল্লাহ। আল্লাহ কত মাসুম মাসুম শিশুরাও চলে গেছে আল্লাহ। আল্লাহ কাফনে মুড়ে দিয়ে বাপ 6 মাসের বাচ্চাকে কোলে নিয়ে গালে একবার চুমা দিয়ে শেষ বিদায় করে দেয়, বেটা আর কোনদিন তোমাকে দেখতে পাবো নি বেটা। গতকালকে তুমি আবার কোলে বসে আদর নিয়েছো বেটা, 6 মাসের বাচ্চা, তোমার কোনো পাপ নাই, তোমার কোনো অন্যায় নাই, তোমার কোনো অপরাধ নাই। জালিমেরা তোমাকেও ছাড়ে না, তোমাকেও হত্যা করেছে বেটা, তুমি চলে যাচ্ছ 6 মাসের বাচ্চাকে গালে চুমা দিয়ে বাপ হাউ হাউ করে কাঁদে কেঁদে আল্লাহ দরবারে জমা দেয়। মাবুদ আল্লাহ সহ্য করা যায় না, সোশ্যাল মিডিয়ায় যখন ছবিগুলো চোখের সামনে সে পৌঁছায় আল্লাহ দৃশ্য দেখা যায় না। আল্লাহ কলিজা পেটে যায়, 8 বছরের বাচ্চা নিজের কাফন পরানো বাপের গলাটা জড়িয়ে ধরে, জন্মদাতা বাপকে কাফন পরানো হয়ে গেছে, বাপের গলাটা ধরে হাউ হাউ করে কাঁদে আব্বা। গতকালকেও জানি না যে তুমি চলে যাবে, আব্বা আমি কিভাবে থাকবো, ছর করে 8 বছরের বাচ্চা কাঁদে। আল্লাহ জননী মা কবরে চলে যায়, মায়ের কাফন ধরে বাচ্চা কাঁদে, আল্লাহ মা কাঁদে নিজের কলিজা চিরা বাচ্চা, 3 মাসের বাচ্চাকে হারিয়ে ফেলেছে। আল্লাহ আপনার দরবারে হাত তুলে জমা দিয়ে দেয়, বাবু আমার 3 মাসের বাচ্চাকে আপনার দরবারে জমা দিয়ে দিলাম, মাবুদ গো তুমি এর বদলা দেবে কিয়ামতের ময়দানে। ও বাবু সহ্য করতে পারি না, মাবুদ আমাদের তো কোনো অপরাধ নাই, আমাদের তো কোনো অন্যায় নাই, ও মাবুদ আপনার মসজিদে আকসাকে রক্ষা করতে গিয়ে, আল্লাহ আপনার ঘরকে বাঁচাতে গিয়ে আমার 6 মাসের বাচ্চাকে পর্যন্ত ছাড়ে না, মাবুদ গো তুমি এর বিচার করে দিও, আল্লাহ দরবারে জমা দিয়ে দে। ও মাবুদ আল্লাহ মসজিদ গুলোকে গুড়িয়ে দেয় আল্লাহ, আল্লাহ সহ্য করা যায় না। আল্লাহ আমরা প্রত্যেকে গুনাহগার, খতাকার, বদকার, পাপি বান্দা, তবু আমাদের ভেতরে কিছুটা হলো কিঞ্চিত পরিমাণ হলো ঈমান আছে। আল্লাহ আপনার ঘরকে ভেঙে দেয় সহ্য হয় না, আল্লাহ আপনার ঘরকে গুড়িয়ে দেয় সহ্য হয় না। আল্লাহ আমাদের করার কিছু না, তাই এইখান থেকে আপনার দরবারে আল্লাহ অন্তত হাত দুখানা তুলে দোয়া চায়। আল্লাহ যারা মাজলুম ব্যক্তি জুলুমের শিকার হচ্ছে আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করুন, যারা যারা ইন্তেকাল হয়ে গেছে শহীদের দরজা দান করুন, যারা এখনো হায়াতে আছে হায়াতের তৈয়বা দান করুন। আল্লাহ জালিমদেরকে আপনি হেদায়েত দিন, ওরা যদি হেদায়েত না হয় ওদের আল আওলাদ হেদায়েত করুন, প্রয়োজনে ধ্বংস করুন, আপনার দিনকে আপনি হেফাজত করুন, আল্লাহ আপনার দিনকে আপনি হেফাজত করুন, আল্লাহ ইমানদার দিগকে হেফাজত করুন, মুসলমান দিগকে হেফাজত করুন, আল্লাহ সকলের ভালো করুন, মুসলমান ভাইদের ভালো করুন, হিন্দু ভাইদের ভালো করুন,
খ্রিস্টান ভাইদের ভালো করুন আল্লাহ সকলের ভালো করুন যারা অশান্তির বাতাবরণ তৈরি করে তাদেরকে আপনি হেদায়েত দান করুন হেদায়েত না হলে ওদের আল আওলাদের হেদায়েত করুন প্রয়োজনে ধ্বংস করুন আল্লাহ আপনার দ্বীনকে আপনি হেফাজত করুন আজকের মাহফিলে যত মানুষ এসে বসেছে আল্লাহ মুরব্বী বাবাজিদের হায়াত দিন যুবকদের হায়াত দিন বাচ্চাদের হায়াত দিন কচি কাঁচা মাসুম মাসুম বাচ্চাদের হায়াত দিন মা বোন বেটি খালাদের নানিদের হায়াত দিন সকলের হায়াত দিন আল্লাহ মাহফিলকে আপনি কায়ামত পর্যন্ত কবুল করে নিন আল্লাহ মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন আজকের মাহফিলে যদি কেউ অসুস্থ ব্যক্তি দেখা আল্লাহ মেহরবানি করে সুস্থ করে দিন যদি কেউ কন্যাদায়গ্রস্ত দেখা আল্লাহ কন্যাদায় থেকে উদ্ধার করে দিন ঋণগ্রস্ত থাকলে আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দিন জালেমদের জুলুম হিংসুকদের হিংসা নিন্দুক নিন্দা ফাসাদ থেকে দয়াময় আমাদের সকলকে আপনি হেফাজত করুন কাজে কারবারে রুজিতে বরকত দিন হালাল মালেতে বরকত দিন যে পথে চলিলে আপনি খুশি হবেন আপনার হাবিব খুশি হবে সেই পথের পথই আমাদের সকলকে বানিয়ে দিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন آمين ثم آمين برحمتك يا أرحم الراحمين بارك لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم